রেল লাইন ক্রস করতে গিয়ে ট্রেনের তলায় চাপা পড়ে নিহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের নতুন শিবনগর পিলকি রেলগেটের পাশে। স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম শহীদুজ্জামান, বয়স 60, বাড়ি শামশেরগঞ্জের কাকুরিয়া গাম্বার তলায়। জানা গিয়েছে এদিন সকালে নিমতিতা নতুন শিবনগর রেলগেট পারাপার হওয়ার সময় নবদ্বীপ ধাম এক্সপ্রেসের নিচে চাপা পড়ে যায় বছর 60-এর ওই ব্যক্তি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এরপর ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দুশো তিনের 8 নম্বর মিডিলে ঘটনাটা ঘটলো। যে ঘটনাটা হলো যে নবদ্বীপ ধাম যাচ্ছিলো, ইনি মারা গেলেন, মানে রেলের তলায় খুঁজে গেলেন, খুঁজে গিয়ে মারা গেলেন। ইনার নাম শহীদুজ্জামান, বাড়ি তার গাম্বারতলা। আমরা এই ভিড়ের মাধ্যমে এটাই দেখছি যে ইনি এই ব্যক্তিটি মারা গেলেন। যাই হোক, পা হাত যা কাটা কেটেছে এটাই আমরা এখন দেখতে পাচ্ছি। বয়স 60 থেকে 65 হবে মিনিমাম, এটা 60 থেকে 65। আমাদের কাছে আধার কার্ড নেই, যেহেতু আমরা আইডিয়াতে বললাম 60 থেকে 65 বছর বয়স হবে। এখন তো মারা গেছেন, এখন প্রশাসনের লোকজন এসছেন, এখন জিআরপি অফিসার এসছেন, এখন নিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে লোকজন এখন পর্যন্ত আসেনি, মোবাইল টোবাইলে ছাড়া হয়েছে, কিন্তু এখনও কোনো খোঁজ খবর হয়নি। বা ফেসবুকে ছাড়ার পর হয়তো কমেন্ট টমেন্ট করে কেউ জানালো যে অমুক জায়গা বাড়ি, তার জন্য নামটা জানতে পারলাম। হাসানুজ্জামান, বাড়ি তার গাম্বারতলা, মারা গেছেন। এলো, আপনার নাম? আপনার নাম? আমার নাম মাসুদ রানা। আপনার গ্রামের নাম? আমার গ্রাম নতুন শ্রীনগর। এলআইসি মিনি অফিস, অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হল, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।